ओम तव कथामृतं तप्त जीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृणन्ति ये भुरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत थेके पाठ, दोसरा एप्रिल 1882 ख्रीष्टाब्द। तृतीय परिच्छेद, कमलकुटीरे श्रीरामकृष्ण ও শ্রী কেশব সেন। শ্রীরামকৃষ্ণ কাপ্তেনের বাটি হইতে শ্রীযুক্ত কেশব সেনের কমলকুটির নামক বাটিতে আসিয়াছেন, সঙ্গে রাম, মনমোহন, সুরেন্দ্র মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত। সকলে দ্বিতলে হলঘরে উপবেশন করিয়াছেন। শ্রীযুক্ত প্রতাপ মজুমদার, শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি ব্রাহ্ম ভক্তগণ উপস্থিত আছেন। ঠাকুর শ্রীযুক্ত কেশবকে বড় ভালোবাসেন। যখন বেলঘরের বাগানে সশিষ্য তিনি সাধন ভজন করিতেছিলেন, অর্থাৎ 1875 খ্রিস্টাব্দের মাঘোৎসবের পর, কিছুদিনের মধ্যেই ঠাকুর একদিন বাগানে গিয়া তাহার সহিত দেখা করিয়াছিলেন, সঙ্গে ভাগিনী ও হৃদয়রাম। বেলঘরের এই বাগানে তাহাকে বলিয়াছিলেন, তোমারই ল্যাজ খসেছে, অর্থাৎ তুমি ত্যাগ করে সংসারের বাইরেও থাকতে পারো, আবার সংসারের ভেতরেও থাকতে পারো। যেমন ব্যাঙাচির ল্যাজ খসলে জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও থাকতে পারে। পরে দক্ষিণেশ্বরে, কমলকুটিরে, ব্রাহ্ম সমাজ ইত্যাদি নানা স্থানে অনেকবার ঠাকুর কথাচ্ছলে তাহাকে উপদেশ দিয়াছিলেন। নানা পথ দিয়া, নানা ধর্মের ভিতর দিয়া ঈশ্বর লাভ হতে পারে। মাঝে মাঝে নির্জনে সাধন ভজন করে ভক্তি লাভ করে সংসারে থাকা যায়। জনকাদি ব্রহ্মজ্ঞান লাভ করে সংসারে ছিলেন, ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়, তবে দেখা দেন। তোমরা যা করো নিরাকার সাধন, সে খুব ভালো। ব্রহ্মজ্ঞান হলে ঠিক বোধ করবে ঈশ্বর সত্য আর সব অনিত্য, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। সনাতন হিন্দু ধর্মে সাকার নিরাকার দুই মানে নানাভাবে ঈশ্বরের পূজা করে। শান্ত, দাস্য, সক্ষ, বাৎসল্য, মধুর, রোশন চৌকিওয়ালারা একজন শুধু কোঁ ধরে বাজায়, অথচ তার বাঁশির সাত ফোকর আছে, কিন্তু আরেকজন তারও সাত ফোকর আছে, সে নানা রাগ রাগিনী বাজায়। তোমরা সাকার মানো না, তাতে ক্ষতি নাই, নিরাকারে নিষ্ঠা থাকলেই হলো। তবে সাকারবাদীদের টানটুকু নেবে, মা বলে তাকে ডাকলে ভক্তি প্রেম আরও বাড়বে। কখনো দাস্য, কখনো সখ্য, কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব। কোনো কামনা নেই, তাকে ভালোবাসি ওইটি বেশ, এর নাম অহেতুকি ভক্তি। টাকা করি মান সম্ভ্রম কিছুই চায় না, কেবল তোমার পাদপদ্মে ভক্তি। বেদ পুরাণ তন্ত্রে এক ঈশ্বরের কথাই আছে, আর তাহার লীলার কথা, জ্ঞান ভক্তি দুই আছে। সংসারে দাসীর মতো থাকবে, বলে আমার হরি আমার রাম, কিন্তু জানে ছেলে আমার নয়। মনিবের ছেলেদের মানুষ করবে, আমার হরি আমার রাম, কিন্তু জানে ছেলে আমার নয়। তোমরা যে নির্জনে সাধন করছো এ খুব ভালো, তার কৃপা হবে। জনক রাজা নির্জনে কত সাধন করেছিলেন, সাধন করলে তবে তো সংসারে নির্লিপ্ত হওয়া যায়। তোমরা বক্তৃতা দাও সকলের উপকারের জন্য, কিন্তু ঈশ্বর লাভ করে, ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার হয়, তার আদেশ না পেলে, লোকশিক্ষা দিলে উপকার হয় না। ঈশ্বর লাভ না করলে তার আদেশ পাওয়া যায় না। ঈশ্বর লাভ যে হয়েছে তার লক্ষণ আছে, বালকবধ, জড়বধ, উন্মাদবধ, পিশাচবধ হয়ে যায়, যেমন সুখদেবাদি। চৈতন্যদেব কখনো বালকবধ, কখনো উন্মাদের ন্যায় নৃত্য করিতেন, হাসে কাঁদে নাচে গায়। পুরীধামে যখন ছিলাম তখন অনেক সময় জড় সমাধিতে থাকতেন। এইরূপে নানা স্থানে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে শ্রীরামকৃষ্ণ কথাচ্ছলে নানা উপদেশ দিয়াছিলেন। বেলঘরের বাগানে প্রথম দর্শনের পর কেশব 28 মার্চ 1875 খ্রিস্টাব্দ রবিবার মিরর সংবাদপত্রে লিখিয়াছিলেন, আমরা অল্পদিন হইল দক্ষিণেশ্বরে পরমহংসে রামকৃষ্ণকে বেলঘরের বাগানে দর্শন করিয়াছি। তাহার গভীরতা, অন্তর্দৃষ্টি, বালক স্বভাব দেখিয়া আমরা মুগ্ধ হইয়াছি। তিনি শান্ত স্বভাব, কোমল প্রকৃতি, আর দেখিলে বোধ হয় সর্বদা যোগেতে আছেন। এখন আমাদের বোধ হইতেছে যে হিন্দু ধর্মের গভীরতম প্রদেশে অনুসন্ধান করিলে কত সৌন্দর্য, সত্য, সাধুতা দেখিতে পাওয়া যায়।
তা না হইলে পরমহংসের ন্যায় ঈশ্বরীয়ভাবে ভাবিত যোগপুরুষ কিরূপে দেখা যাইতেছে? 1876 খ্রিস্টাব্দের জানুয়ারি আবার মাঘোৎসব আসিল। তিনি টাউন হলে বক্তৃতা দিলেন, বিষয় ব্রহ্মধর্ম ও আমরা কি শিখিয়াছি, আবার ফেইথ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, তাহাতেও হিন্দু ধর্মের সৌন্দর্যের কথা অনেক বলিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ তাহাকে যেমন ভালোবাসিয়াছিলেন, কেশব তাহাকে তদ্রূপ ভক্তি করিতেন। প্রায় প্রতি বৎসর ব্রহ্মোৎসবের সময় অন্যান্য সময় কেশব দক্ষিণেশ্বরে যাইতেন ও তাহাকে কমলকুটিরে লইয়া আসিতেন। কখনো কখনো একাকী কমলকুটিরে দ্বিতলস্থ উপাসনা কক্ষে পরম অন্তরঙ্গ জ্ঞানে ভক্তিভরে লইয়া যাইতেন ও একান্তে ঈশ্বরের পূজা ও আনন্দ করিতেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমীড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। আজ এই পর্যন্ত।